গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের বিকেল থেকে মানে আজ আমার ব্লগটা শুরু করলাম। আর এই দেখো আমাদের এখানে জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গে দমকা হাওয়াও বইছে, খুব ঠান্ডা লাগছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেই। আমি কিন্তু এর থেকে আর কাছে এগোতে পারছি না, কারণ মানে বৃষ্টির জল উপরে এসে পড়ছে। আর এই দেখো আমাদের রামু মশাই ধীরে ধীরে হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছে। বাপ রে বাপ, মানে বুঝে যাচ্ছে যে বৈশাখ মাস এসে গেছে, কাল বৈশাখী জ্বরের মতো শব্দ হচ্ছে। আরে দেখো একে আজ চুল কেটে মানে আনিয়ে আনা হয়েছে বাড়িতে যাবে বলে। এদিকে তাকাও, দেখে তো আমার কিউটি কে কেমন লাগছে চুল কেটে। আর একজন তো আমার কোলেই বসে আছে। তো এখন গিয়ে আমার ঘরদোরের অবস্থা তোমাদের দেখে দেই। ঘরের অবস্থা কিন্তু একদমই ঠিক নয়। কিছুক্ষণ শুয়েছিলাম তো তানজিয়ার বেবি মানে পুরো ঘর উল্লট পালট করে দিয়েছে, আর এখন বৃষ্টি এসেছে তো বারবার আমাকে ডাকছে, মা মা বৃষ্টি আসছে বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসো। আমি আর দাঁড়াতে পারছি না, ঘরের ভিতরে চলে যাচ্ছে। আর এখন আমি রান্নাঘরে এই যে দেখছো ম্যাগি, প্রথমে ম্যাগিটা করে নেব, কারণ তানজি আর বেবি দুপুরে কিছু খায়নি তো এখন বায়না করছে ম্যাগি খাওয়ার জন্য। তো ওদেরকে প্রথমে ম্যাগি বানিয়ে নেব, এরপর যেটা করবো সেটা হলো এই যে ডাল ভিজিয়ে রেখেছি ডালটা বেটে নেব, নাহলে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের এখানে কারেন্ট চলে যায়, তো প্রথমে ডালটা বেটে নেব। আর এই দেখো আমার ম্যাগি করা হয়ে গেছে, আর এখানে ডালও বেটে নিয়েছি। আর আল্লাহর মতে কারেন্ট যায়নি, কারেন্ট গেলে তো পুরো ঘরের মানে রান্নাঘরটা অন্ধকার হয়ে যায়, আর কিছু মানে রান্না করতে সুবিধে হলে হয় না। আর এখানে দেখো চুলাও সেদ্ধ বসিয়েছি। তো ওদের দুজনকে এখন ম্যাগি খেতে দেই। আর আজকে ইফতারের জন্য আমি করব পোলাও, সাদা পোলাও। আজ আমার মেয়ে সকালে বায়না করছে, বলছে মা তুমি একটু বিরিয়ানি করো, তো হুট করে তো আর বিরিয়ানি করা যায় না, বিরিয়ানির জন্য তো অনেক ইনগ্রিডিয়েন্টসের দরকার, এই জন্য আর বিরিয়ানি করা হলো না। তো ভাবলাম একটু সাদা পোলাও করে নেই, তাহলে বাচ্চার মনটা ভরে যাবে। আর এখানে আমি এখন হাঁড়ি বসিয়েছি সাদা পোলাও করব বলে। আর এখানে তো চুলা সেদ্ধ হচ্ছে। তো বন্ধুরা এখন পোলাওটা বসিয়ে দেই। আর এখানে দেখো আমার পোলাও আমি বসিয়ে দিয়েছি, আর এখন মানে জল দিয়ে ডেকে দেব। আর এখানে রয়েছে এই কিশমিশগুলো, ওগুলো এখন পোলাওয়ার মধ্যে দেব, যেগুলো আমি মানে নিজে করে দিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর এখন আমি পোলাও দমের জন্য ডেকে দিচ্ছি। আর ছোলাগুলা ডালের পকোড়া এগুলো সব করে আর তোমাদের সামনে আসবো। আর এই দেখো আমার সব রান্না হয়ে গেছে, এখানে রয়েছে বেগুন ভাজি, এই রয়েছে ডালের পকোড়া, এখানে রয়েছে ছোলাগুলা, এখানে একটু সেদ্ধ ছোলা মেখে নিয়েছি, আর এই সাদা পোলাও হয়ে গিয়েছে। গরিবের ইফতারের আর সামান্য একটু পরিবর্তন হয়েছে। তো এখন গিয়ে আমি অন্য কাজকর্মগুলো করে নেব। আর এই দেখো একজন কী করছে, হাঁড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই কী করছিস? হ্যাঁ আপাপ বলছে, দেখেছ মানে একটু অন্য মনস্ক হলেই আর রেহাই নেই আমার। এই কী করছিস? হ্যাঁ নিচে রেখে দাও, রেখে দাও। আর এইখানে দেখো এখন আপনাদের ভাইয়া গন্দা চিংড়ি নিয়ে এসেছে, আর এই
শাক নিয়ে এসেছে শাকগুলো আবার অনেক তরতাজা তো এখন আমি গোলদা চিংড়িগুলো পরিষ্কার করব আর শাকগুলো পরিষ্কার করে নেব আর এই দেখো বেবি কি করছে বেবি এই চিংড়ি বাসটা নিয়ে খেলা করছে চি বাবা রেখে দাও চিংড়ি বলো চিংড়ি এই তো বলে নিয়েছে আবার বলো চিংড়ি দেখেছো আমার সোনা কথা বলতে শিখে গেছে এখন যা বলি মানে একটু একটু বলার চেষ্টা করে আবার বলো চিংড়ি তো বন্ধুরা এখন এটা পরিষ্কার করে নেই নাহলে এই তো মহারানী বসে গেছে পরিষ্কার করার জন্য সবগুলো মানে একবারে পরিষ্কার করে দেবে আর এই দেখো আমাদের ইফতার আমি নিয়ে নিয়েছি একেবারে সিম্পল আর ওরা এখন বসে পড়েছে ইফতার করতে ইফতারের আর বেশিক্ষণ দেরি নেই কয়টা বাজে ছটা উনত্রিশ হয়ে গেছে আর আমাদের এখানে ছটা তেত্রিশে ইফতার রক্ত হয় তো বন্ধুরা ইফতার করে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখন আমি শাক রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা আর এই শাকটিকে তো মানে আমি সর্ষে শাক বলি তোমরা কী শাক বলে জানো আমাকে একটু কমেন্ট করে দিও এই শাক দিয়ে আর চিংড়ি মাছের ঝোল করে নেবো আর তো বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজা আছে তো বন্ধুরা এখন রান্নাটা বসিয়ে দেই রান্নাটা বসিয়ে দিয়ে আমি গিয়ে তেরাবিয়ের নামাজ পড়ব তো আজকের ব্লগ এখান পর্যন্ত এই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে আর আজ যারা প্রথম আমার ভিডিও দেখছো তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করবে আর আমি অবশ্যই যাদের চ্যানেল আছে চব্বিশ ঘন্টা পরে গিয়ে ব্যাক করে আসবো আর শুধু একটি কমেন্ট করে আসবো তাতেই তোমরা বুঝে নিও আমি কোনো স্প্যাম কমেন্ট করবো না তো বন্ধুরা টাটা বাই